ডিপ্লোমা কোর্সটা হয়েছিল সেটা 2 ইয়ার্সের ছিল। যেমন কি আমি আমাদের মার্কশিটটা আপনাদেরকে শো করছি, এখানে মার্কশিটটা অলরেডি লেখা আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তো এখন এটা এটা 18 মান্থ কিভাবে হলো? আমার কোয়েশ্চেন এটাই গভর্নমেন্টের কাছে যে এতদিন আমাদেরকে কিছু বলেনি, জাস্ট এখন আমরা যে সময় অ্যাপ্লাইটা করব তখনই গভর্নমেন্ট এসে আমাদেরকে বলছে যে আমি অ্যাপ্লাই করতে পারবো না। এটা কোন ধরনের আমাদের প্রতি ন্যায় হলো? আর যে জায়গাতে আমাদের যে প্রধানমন্ত্রী আছেন ওনার কথাই আমরা করেছি, নাকি আমরা আমাদের ইচ্ছায় করেছি, গভর্নমেন্ট বলেছে তাই আমরা করেছি? তো আমার এটাই রিকোয়েস্ট আমাদের সিএম এর কাছে যে আমাদেরকে অ্যাপ্লাইয়ের সুযোগ করে দেওয়া হোক, না হলে আমরা তো আমাদের এইভাবে এখন সিচুয়েশন যে আমরা এটাকে আন্দোলন চালিয়ে যাবো, ইভেন কে যদি লাগে যে আমরা সারাদিন রাত্র এখানে বসেও থাকতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের লাইফ এখন পুরো ব্লাইন্ড হয়ে গেছে, আর এখন আমাদের সুসাইডের কন্ডিশন পুরো, কারণ হাজার হাজার যে ছাত্রছাত্রীরা পুরো ডিপ্রেশনে যাচ্ছে। আর গভর্নমেন্ট, আমি আশা করি এই জিনিসটা যে গভর্নমেন্ট এটা চাইবে না যে আমাদের যে ফিউচার জেনারেশন, আমাদের আমরা তো কি টিচার হবো? তো টিচার কি জাতির মেরুদণ্ড? তো জাতির মেরুদণ্ড কোনোদিন তো ওইটা হবে না যে ডিপ্রেশনে চলে যাবে। তো আমি গভর্নমেন্টের কাছে এটাই অনুরোধ করছি যে আমাদেরকে অ্যাপ্লাই সুযোগ করে দেওয়া হোক। তারা যদি বৈধ হয় তাহলে আমরা কেন বৈধ? ওরা যদি চাকরি করতে পারে, ওদের সার্টিফিকেট যদি বেলি তাহলে আমাদের সার্টিফিকেট কেন বেলি? তাহলে গভর্নমেন্টের কাছে আমাদেরকে এটাই অনুরোধ যে আমাদেরকে একটা ব্রিজ কোর্স করানো হোক 6 মাসের জন্য, দেন আমরা আমাদের ফিউচারটাও চালিয়ে যেতে পারবো, প্লাস গভর্নমেন্টের জন্য ভালো হবে। আর এইভাবে যে অল ইন্ডিয়াতে টোটাল 14 লাখ স্টুডেন্টস আছে, এভাবে যে একটা মানুষের ফিউচার নষ্ট করে গভর্নমেন্টেরও কোনো লাভ হবে না। এখন কি এটা হবে নাকি কি আমাদের গভর্নমেন্টের উপর আমরা বিশ্বাস করবো না? যে নরেন্দ্র মোদী যে পুরো দেশ চালাচ্ছেন ওনার উপর কি আমরা বিশ্বাস করবো না? এখন ওনার কথাই তো আমরা জিনিসটা করেছি। আমি একটাই কথা বলতে চাই, 2017 সালে যখন আমাদের ডিএলএড প্রক্রিয়া শুরু হয়েছিল তখন এখানে ট্রেনিংকে বলা হয়েছে 18 মাস বা 24 মাস, সেটা তো আমরা জানি না। আমাদেরকে যদি বলা হতো তখন 36 মাসের কোর্স হবে তা আমরা করতাম, এখানে আমাদের কি দোষ? 18 মাসের কোর্স হোক আর 24 মাসের কোর্স হোক, গভর্নমেন্টের ব্যাপার, এনসিটির ব্যাপার, বা মানব সম্পদ উন্নয়ন যে আমাদের মন্ত্রণালয় আছে কেন্দ্র সরকারের সেই ডিপার্টমেন্টের ব্যাপার। ওরা যদি আমাকে 30 মাসে বলতো আমরা করতে বাধ্য ছিলাম, কিন্তু আমাদেরকে 18 মাস বলে সার্টিফিকেট দিয়ে এখন আবার এটাকে অবৈধ বলা হচ্ছে, এটা স্পষ্টীকরণ আমার সরকারের কাছ থেকে চাচ্ছি। এবং অনতিবিলম্বে আমরা এটা চাইছি যে একটা স্পষ্টীকরণ দিয়ে আমাদেরকে যে বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে আমরা যাতে অ্যাপ্লাই করতে পারি। প্রিয় বরাকবাসী, দেশ ও বিদেশের দূরের ও কাছের সবাইকে জানাই জেম ক্রিয়েশনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের জেম ক্রিয়েশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।